নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 12ই অক্টোবর থেকে 18ই অক্টোবরের মধ্যে কোন 8 রাশির জাতক জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান 8 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ধৈর্য ধরে এই ভিডিওটি শুনতে থাকুন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো লটারি কাটার কিছু নিয়ম বা পদ্ধতি, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। লটারি পুরোটাই ভাগ্যের ওপর। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লটারি পাবেন কি পাবেন না সেটা কিন্তু পুরোপুরি আপনার জন্মছক বলে দেবে। অনেকে রয়েছে যারা লটারি কাটেন না, দেখা গেল তার জন্মছকে লটারি লাগার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কিন্তু যেহেতু উনি লটারি কাটছেন না, তাই কিন্তু লটারি পাবেনই না। আর অনেকে রয়েছে যাদের লটারি লাগার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু উনি প্রচুর পরিমাণে লটারি কেটে টাকা নষ্ট করে ফেলছে। তাই আমি আপনাদেরকে বলবো, প্রথমত আপনারা কোনো দক্ষ জ্যোতিষীকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। আর যদি আপনারা মনে করেন আমার কাছে দেখাবেন, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার। এই নাম্বারে কখনোই আপনি জিজ্ঞাসা করবেন না আপনাদের রাশি কী বা আপনাদের লগ্ন কী। যদি জন্মগোষ্ঠী বিচার করতে চান, তাহলেই কেবলমাত্র যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে প্রচুর পরিমাণে টাকা কামাতে চলেছেন এই 12ই থেকে 18ই অক্টোবরের মধ্যে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি, কারণ আপনাদের ধনভাবে রাহুর অবস্থান এবং পঞ্চমভাবে শুক্র গ্রহের অবস্থান, কাজেই আপনাদের হাতে হঠাৎ করে ধন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই ধন আসবে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। তাই আপনারা অবশ্যই আপনাদের জন্মছকটি পূর্বে দেখিয়ে নিন, তারপরে লটারি কাটুন। নয়তো এই লটারি কাটতে কাটতে আপনার টাকা এতটাই বেরিয়ে যাবে একটি গাড়ি কেনার মতো। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের রাশিতেই রাহুর অবস্থান এবং চতুর্থভাবে শুক্র গ্রহের অবস্থান, যা কিনা আপনাদের লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে অর্থ দিতে চলেছে। তাই আমি আপনাদেরকে বলবো লটারি এই সময়ে আপনারা লটারি কাটুন, তবে তার আগে আপনাদের জন্মছকটি অবশ্যই বিচার করিয়ে নিন। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের একাদশভাবে রাহুর অবস্থান এবং একাদশ ভাব থেকে লাভ, সফলতা, সাকসেস এগুলোকে বোঝায়। আর এটি হতে চলেছে আপনাদের 12 থেকে 18 তারিখের মধ্যে, অর্থাৎ হঠাৎ করে অর্থ আসতে চলেছে আপনাদের জীবনে। তার জন্য আপনার জন্মছকটি বিচার করে নেওয়ার প্রয়োজন রয়েছে। চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনাদের কর্মভাবে রাহুর অবস্থান এবং চতুর্থভাবে শুক্র গ্রহের অবস্থান, যা কিনা আপনাদের লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা লটারি কাটুন, তার আগে আপনারা কোনো দক্ষ জ্যোতিষীকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের রাশির ভাগ্যভাবে রাহুর অবস্থান, অর্থাৎ আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের সাহায্যে যেগুলো কাজ হয় সেগুলো কিন্তু আপনাদের হতে চলেছে, যেমন লটারি, সাট্টা, জুয়া, এগুলো টোটালি কিন্তু ভাগ্যের উপর, আর সেটি কিন্তু আপনাদের হতে চলেছে। তাই আমি আপনাদেরকে বলবো লটারি কাটুন এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন। আর অবশ্যই আপনারা এই সমস্ত কাটার আগে কোনো দক্ষ জ্যোতিষীকে জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান, কাজেই আপনাদের কিন্তু এই সপ্তাহে রাহু ঢেলে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের একটা দিগন্ত খুলতে চলেছে, সেটা কিন্তু হঠাৎ করে। আর এই হঠাৎ করে অর্থ দেয় রাহু, আর সেটা দেয় লটারি, সাতটা, জুয়া থেকে। তাই আমি আপনাদেরকে বলবো লটারি কাটুন এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন,
এ থেকে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন। তবে তার আগে আপনারা নিজস্ব জন্মছকটি একবার অন্তত বিশ্লেষণ করে নিন যে আপনাদের জন্মছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের রাশির চতুর্থভাবে রাহুর অবস্থান এবং ভাগ্যপতির সপ্তমভাবে অবস্থান। এই কানেকশানে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে, আর সেটা প্রাপ্তি ঘটবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে। তবে আপনারা নিজস্ব জন্মছকটি অবশ্যই কোনো দক্ষ জ্যোতিষীকে দেখিয়ে নিন। এবার লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে 12-18 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে কিন্তু টাকা পেতে চলেছেন। তবে আপনাদের জন্মছকটি অবশ্যই একবার বিশ্লেষণ করে নিন যে আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। তো এই গেল 8 সৌভাগ্যশালী রাশি যারা লটারি থেকে এই সপ্তাহে কোটিপতি হতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই লটারি কাটার কিছু নিয়ম এবং লটারি কাটার পূর্বে কী কী করবেন। লটারি কাটার কিছু দিন রয়েছে, সেই দিনগুলোতে আপনারা যদি লটারি কাটেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা রয়েছে, যেমন বুধবার, শুক্রবার এবং শনিবার। এই তিন দিনের মধ্যে লটারি কাটবেন, তবে দেখবেন আপনারা লটারি থেকে সহজেই কিন্তু টাকা পাবেন। এবার আসি লটারি কখন কাটবেন। লটারির যে নামটি রয়েছে সেটি কিন্তু একটি মাত্র গ্রহ নিয়ন্ত্রণ করে, সেটা কি জানেন? সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে সেটা জানার বিষয় রয়েছে এবং রাহুর যে দশা চলে সেই দশাতে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রতিটি মানুষের কিন্তু থাকে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো রাহুর সংখ্যাতে আপনারা লটারি কাটুন। অর্থাৎ যেখানে 4 সংখ্যাটা রয়েছে সেটি আপনার টিকিটে বেশি রাখার চেষ্টা করুন এবং যোগ করে, টোটাল ডিজিট যোগ করে যেন 4 আসে, তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বেড়ে যায়। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, 10:11 সময় লটারি কাটবেন না, ঠিক 12:00 পর থেকে লটারি কাটুন, তার আগে কিন্তু লটারি কাটবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।